রোজা শুরু মানে ঈদের আমেজ সারা বছরের তুলনায় এই সময়টায় ক্রেতারা যেমন বেশি কেনাকাটা করেন তেমনি বিক্রেতারাও এই ঈদ উৎসব ঘিরে আশায় থাকেন কাঙ্ক্ষিত মুনাফার দর্শক আজ ইসলামপুর ঘুরে জানাবো কেমন চলছে সেখানকার কাপড় বা থ্রি পিসের পাইকারি কেনাকাটা রমজানের শুরুর দিকটাতে চাহিদার প্রথম সারিতে অবস্থান থান কাপড়ে যেহেতু কাপড় কেনার পরবর্তীতে থাকে আবার তৈরি করার প্রক্রিয়াও তাই কিছুটা সময় হাতে রেখে চলে এই থান কাপড়ের বেচাকেনা থানের পাইকারি আড়ত রাজধানীর ইসলামপুরে ঈদকে সামনে রেখে নানা বাহারি কাপড়ের কালেকশন থাকলেও আশানুরূপ বেচা বিক্রি না হওয়ায় কিছুটা বিষণ্ন বিক্রেতারা অন্যদিকে ক্রেতাদেরও আছে বাড়তি দাম নিয়ে অভিযোগ গত বছর থেকে এবছরে 30% সেল হচ্ছে 30% 100% যেখানে হতো সেখানে 30% হচ্ছে কারণ একমাত্র কারণই হচ্ছে সরকারের অতিরিক্ত মাত্রায় ভ্যাট মানুষের উপরে চাপিয়ে দেওয়া এই জিনিসগুলো খুব বেশি ইফেক্টেড দামটা গতবারের থেকে অবশ্যই বেশি সব জিনিসের দাম যেহেতু বেশি দামটা তুলনামূলক গতবারের থেকে অনেক বেশি শুধু থান কাপড় নয় ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিসেরও আছে বিরাট সংগ্রহ রোজের শুরুতেই তাই পছন্দ মতো পোশাকগুলো স্টকে রাখছেন বিভিন্ন উদ্যোক্তারা আমাদের নতুন প্রোডাক্টের মধ্যে আসছে মানে জমজম সুইজ আসছে তারপরে শিপানোর একটা মাল আসছে তারপরে কটন আসছে আর পাকিস্তানের মধ্যে আসছে লুনটা আসছে পাকিস্তানি লুন আসছে ক্যাটালগের মাল আসছে বিভিন্ন ধরনের ক্যাটালগ ধরেন আইজেল আছে তারপরে রামশা আছে রং পছন আছে ইন্ডিয়ান টেকনোর পরে একটু সবাই হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো বেশি পছন্দ করে মেয়েরা তো যেহেতু যে আমরা হচ্ছে সব ধরনেরই রাখতে চাচ্ছি কারো যেটা পছন্দ এক একজনের পছন্দ এক এক রকম বছরে সিংহভাগ বেচাকেনা টার্গেট থাকে এই ঈদকে ঘিরে তাই তো সুসময়ের আশায় দিন গুনছেন বিক্রেতারা উৎসনৈশী চ্যানেল 24 ঢাকা